প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে সহজে সরকারি সেবা পায় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। সন্ধ্যায় পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। পার্থ রহমানের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে বাংলার প্রতিচ্ছবি নামক চিত্রকর্ম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কর্মকর্তারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে কাজ করায় দেশ এগিয়ে যাচ্ছে। নিজেকে প্রধানমন্ত্রীরা বাংলাদেশের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি। 96 সালে যখন সরকার গঠন করি, তখন সিভিল সার্ভিসের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন গঠন করি এবং কমিশনের সুপারিশগুলি আমরা একে একে বাস্তবায়ন করা শুরু করি। সেভাবেই আমাদের কাজ আমরা শুরু করি এবং তার সুফল দেশবাসী পেতে শুরু করে। তিনি বলেন, বাংলাদেশ নিজেদের পরিকল্পনা মোতাবেক কাজ করবে, কেউ খবরদারি করতে এলে তা মানা হবে না। আমরা স্বাধীন দেশ, আমরা মুক্তভাবে চলব, আমাদের দেশ আমরা গড়ে তুলব। আমার দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমরাই পরিকল্পনা নেব, বাস্তবায়ন করব। সেখানে অন্যের কাছ থেকে তো আমরা ধার নিচ্ছি, শোধ দিচ্ছি, সেখানে আমরা খবরদারি শুনতে রাজি না। আমরা যেভাবে বলবো সেটাই করতে হবে উন্নয়নের পরিকল্পনা। সরকার প্রধান বলেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করা তার লক্ষ্য। সেজন্য জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে কর্মকর্তাদের আরও দায়িত্ব পালন করতে হবে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, কল্যাণমুখী, উপাত্ত নির্ভর, স্বয়ংক্রিয় এবং সমন্বিত দক্ষ স্মার্ট প্রশাসন আমরা গড়ে তুলতে চাই, যাতে জনগণ উন্নত সেবা পায় এবং মানসম্মত সেবা পায়। সবার প্রচেষ্টায় দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একটা ধারাবাহিকতা আছে, যে কারণে উন্নয়নগুলি আজকে দৃশ্যমান হচ্ছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।